এত নার্ভাস হলে কি করে চলবে? সব জায়গায় তুমি গান গাইবে কি করে? তাছাড়া আমি শুনলাম তোমার স্বামী নাকি একজন বড় বিজনেসম্যান, তার তো নানা জায়গায় কমিটমেন্ট থাকবে, আর তাকে তো যেতেই হবে, তাই না? তখন তুমি কি করবে? তোমাকে তো একাই গান গাইতে হবে। তাছাড়া জানো কি, সঙ্গীতের সাধনা হলো না একটা অন্য জিনিস, যেখানে মন প্রাণ সব উজাড় করে দিতে হয়। কোনো পাপ চিন্তার ভয়ে তাকে তাকে দূরে ঠেলে দিলে চলে না। আমি আমি বুঝেছি, আজ তাহলে আসি। কি হলো শ্যামা, এত তাড়াতাড়ি রিহার্সাল শেষ হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, আজ আর আমার গান গাইতে ভালো লাগছে না। শ্যামা শ্যামা, কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো, মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কিছু অপছন্দ হয়েছে, কি হয়েছে বলুন আমাকে। হয়েছে তো বলছি, আমার ভালো লাগছে না, তারপর আপনি ওখানে আমাকে একা একা রেখে চলে এলেন, কেন থাকতে পারলেন না? শ্যামা আগে এটা তো বলুন যে কি হয়েছে। প্রথম থেকেই তো আপনাকে বলছি যে ওই লোকটার সঙ্গে গান গাইতে আমার একদম ইচ্ছা করছে না। শুনুন না, আপনি একটু ওনাকে গিয়ে বলে দিন না যে আমি ওনার সঙ্গে কোনো যুগলবন্দি করব না, আর বাবাকে না হয় আমি বাড়িতে গিয়ে বুঝিয়ে বলে দেব। শ্যামা আপনি কিন্তু মহাজিত, একটা কথা মাথায় ঢুকে গেলে সেটা মাথা থেকে বেরোতেই চায় না। শ্যামা আমার কথা একটু বোঝার চেষ্টা করুন, আজকে প্রথম দিন ছিল তাই আপনার প্রবলেম হয়েছে, একটু সময় যেতে দিন, দেখবেন একদম ভালোভাবে গান গাইতে পারবেন। আমি তো আপনাকে বলেছি আমার সমস্যাটা কোথায়, আর আমার সমস্যাটা এত তাড়াতাড়ি কেটে যাবে না। আপনি মিছে মিছে সমস্যাটার কথা ভাবছেন বুঝলেন, দেখুন আমি তো নিজে রমেন দাসকে দেখলাম, মানুষটা ভালো। শাস্ত্রী নাহলে আমি আপনাকে এখানে কেন নিয়ে আসতাম? একবার ভাবুন শ্যামা, রমেন দাসের সাথে যদি আপনি ডুয়েট অ্যালবাম করেন সেটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমার স্ত্রীর গান সারা বিশ্বে ছড়িয়ে যাক, সব বাঙালির মুখে ফিরুক, এটা তো আমার স্বপ্ন শ্যামা। অনেক হচ্ছে, এই দিনের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে আর স্বপ্ন দেখতে হবে না, বাড়িতে চলুন, অনেক কাজ পড়ে আছে, আসুন তাড়াতাড়ি আসুন। সেই আপনার কাছে আমার জন্য সময় কোথায়? বাড়ি যাবেন আর জন্মাষ্টমীর কাজে ব্যস্ত হয়ে যাবেন, আপনার কৃষ্ণর বার্থডে, আমি তো পাত্তাই পাব না। ও তার মানে আমি আপনাকে পাত্তা দিই না, তাই তো? না না, আপনি আমায় পাত্তা দেন কিন্তু কৃষ্ণ ঠাকুরকে বেশি দেন। আচ্ছা আজ যদি আপনি আমার একটা আবদার রাখেন তাহলে আমার ভালো লাগবে। আবদার? কি আবদার শুনি। আপনি আইসক্রিম খান? আইসক্রিম জানেন তো ছোট কর্তা, ছোটবেলায় আমাদের গ্রামে একটা ফেরিওয়ালা আসতো আইসক্রিম বিক্রি করতে, আর আমি ওনার কাছ থেকে কাঠি আইসক্রিম খেতাম। আর তারপর যখন বড় হয়ে গান গাইতে শুরু করলাম, গুরুমা তো গলা খারাপ হয়ে যাওয়ার ভয়ে আমাকে আর আইসক্রিম খেতেই দিত না। আহা, আজকে আইসক্রিম খেলে কোনো প্রবলেম হবে না, একদিনের কথা তো, আর আইসক্রিম খেতে খেতে আমরা একটা আলোচনাও করে নেব। আলোচনা? আবার কিসের আলোচনা? না মানে কাল রাতে আমি অনেকবার ভেবেছি, মানে আর কয়েকদিন তো বাকি, কিন্তু আপনি থেকে কিভাবে তুমিতে আসা যাবে সেটা ঠিক আমি বুঝতে পারছি না। এই কথাটা না ঠিক আমিও কিছুতেই ভেবে পাচ্ছি না, কাল অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই। ও তার মানে কাল রাতে আপনি প্র্যাকটিস করছিলেন?
মানে ওই আর কি। লজ্জা পেতে হবে না, কাল রাতে আমিও সারা রাত তুমি বলে প্র্যাকটিস করেছি। তুমি এখনো আপনি বলছো, আমি কিন্তু তুমিতে পৌঁছে গেছি। খেয়াল করেছো বেশ ভালোই লাগলো, অস্বস্তিটা একদম কেটে গেছে। শ্যামা, 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 কি হয়েছে তোর বল? তুই কেন কাঁদছিস? কেন কি হয়েছে? তুই এত ভয় পাচ্ছিস? মা, মা, তুমি এত টেনশন কেন নিচ্ছ? তুমি তো জানো শ্যামাকে, শ্যামা তোমার মতো ছোট ছোট কথায় টেনশন নেয়।
তুমি ওদের মুখ দেখে বুঝতে পারছো না যা হয়েছে সেটা তোমার ছেলে বউয়ের পার্সোনাল ব্যাপার, আমাদের বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা ওদের মধ্যেই থাকতে দাও না। তুমি থামো, কিসের ব্যক্তিগত? কিছুর ব্যক্তিগত এখানে নেই। শ্যামা শ্যামা, তুই লক্ষ্মীটি চুপ করে থাকিস না, তুই আমাকে বল, আমার খুব ভয় করছে। লোকটা কি এমন বলেছে? তুই এত ভয় পেয়ে গেলি কেন? কি হয়েছে তোর বল না। লোকটা লোকটা কি আমাদের পরিবারে কিছু খারাপ হবে এরকম কিছু বলেছে নাকি? হ্যাঁ, লোকটা কি অভিশাপ দিয়েছে? তুই বল না, চুপ করে আছিস কেন বল, কি বলেছে লোকটা? শ্যামা শ্যামা, এইভাবে একদম কেঁদো না। তুমি তো জানো ওই লোকটা মেন্টালি আনস্টেবল, যেসব কথা বলেছে সেগুলো যুক্তিহীন। তুমি এইভাবে কাঁদলে আমার একদম ভালো লাগে না। আমি সবসময় তোমাকে হাসতে দেখতে চাই। যাও গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ শ্যামা, প্লিজ চলো। দেখো তুমি না গেলে আমারও তো একা একা ঘুম আসবে না। মিস দিদি বলছি, শুনুন না, আজ রাতের জন্য যদি আপনি একা থাকেন তাহলে কি খুব অসুবিধা হবে আপনার? একা? আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি ম্যানেজ করে নেবো। কিন্তু তুমি কি এই ঘরেই থাকবে শ্যামা? হ্যাঁ মিস দিদি, আজ সারা রাত আমি ওই দরজার বাইরে চেয়ার নিয়ে বসে থাকবো, আজ যে কোথাও যেতে পারবো না এখান থেকে। আমার কিন্তু মনে হয় নিখিল ঠিকই বলছে শ্যামা, তুমি অযথা টেনশন করছো। বাড়িভর্তি লোক রয়েছেন, তাছাড়া দরজা বন্ধ, গেটেও সিকিউরিটি আছে, কিচ্ছু হবে না শ্যামা। দিদি আমি আমি চোর দাদাবাবু বলছি, নতুন বৌদি বলি গলা পেলাম বলে মনে হলো, কোনো সমস্যা কি? কোনো সমস্যা হয়নি। তুমি এত রাতে আসতে গেলে কেন? গিয়ে ঘুমিয়ে পড়ো। ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে বলো আমায়, কেমন? হ্যাঁ বলবো। আশা, তুমি আজ রাতে এই ঘরে থাকতে চাও, রাইট? কোনো প্রবলেম নেই। দেখো তুমি মাটিতে শুতে পারবে না, চেয়ারে শুতে পারবে না, তার মানে বিছানায় শুতে হবে। আমার মনে হয় মাকে ইনফর্ম করে দেওয়াটা উচিত। মাকে? কেন মাকে? কেন? দেখো মাকে কিছু বলার দরকার নেই, তুমি তো জানো এমনিতেই মা কত চিন্তা করে, তার মধ্যে আবার সারা রাত জেগে থাকবে, মাকে বলার কোনো দরকার নেই। দেখো আমার বারবার করে মনে হচ্ছে যে কিছু একটা বিপদ আসতে চলেছে, নয়তো আমার কৃষ্ণ এভাবে আমাকে স্বপ্ন দেখাতো না। শোনো না, আমার কথাটা বিশ্বাস করো, আমি আমি সত্যি স্বপ্ন দেখেছি। শ্যামা প্লিজ, পুরোটাই তোমার ইমাজিনেশন। না ছোট কর্তা, আমি সত্যি বলছি, আমি স্বপ্ন দেখেছি আর আমার খুব চিন্তা হচ্ছে। নিখিল কি এত কথা বলছিস রাত? হে কি রে, তুই এখানে কি করছিস এত রাত্রে? আর মেজো বৌমা, তোমার না শরীর খারাপ, তুমি এখনো ঘুমোতে যাওনি কেন? শ্যামা কি রে, কি হয়েছে তোর, এখানে কি করছিস আর এত জোরে জোরে কথা বলছিস কেন রে নিখিল? ঘুম ভেঙে গেল সকলের কি? মা শোনো না, মা আমি তোমার কাছে যেতাম, বলছি আজ আমাকে একটা অনুমতি দেবে? কিসের অনুমতি? শোনো না মা, আজ রাতে তুমি এ ঘরে থাকতে দেবে আমাকে? আমি জানি, আমি জানি তুমি আমাকে বলেছিলে যে ফুলশয্যার আগে আমি এ ঘরে থাকতে পারবো না, কিন্তু আজ এ ঘরে না থাকলে যে আমি স্থির হতে পারবো না মা। কি হয়েছে শ্যামা তোর, তুই এত অস্থির কেন হচ্ছিস বলতো, কি হয়েছে তোর? আমি বলছি মা, আসলে নিখিলকে নিয়ে শ্যামা একটা খুব খারাপ স্বপ্ন দেখেছে, তাই জন্য। মেজো মদি, নিখিল শ্যামা কি স্বপ্ন দেখেছিস, কি হলো বল? মা কি স্বপ্ন দেখেছিস শ্যামা বল, কি হলো বল, চুপ করে আছিস বল। নিখিল
নিখিল, তোর কোনো অমঙ্গল হবে, তাই তো? ঠিক বলছি তো? আমি জানি সকাল থেকে ওই কি একটা লোক কি বলেছে, আমি জানি, ওইটা নিয়ে ভাবছি। মা, আমি তোকে পুরো ব্যাপারটা বলছি, মা বলছি, সকালে একটা আনস্টেবল লোক শ্যামাকে বলেছে যে আমার নাকি সামনে বিপদ আসতে চলেছে, আর তাই শ্যামা দুশ্চিন্তা করছে। নিখিল, নিখিল, এই কথাটা সকাল থেকে তোর আমার কাছে লুকিয়ে রেখেছিল তো? আমি জানতাম, আমি জানতাম এরকমই কিছু একটা বলেছে, কি হবে? দেখেছো, দেখেছো, এই জন্যই আমি লুকিয়ে রেখেছিলাম। মা, মা প্লিজ এইভাবে রিয়্যাক্ট করো না, কেন টেনশন নিচ্ছ? মা তুমিও না, তোমাদের সবার আশীর্বাদ আমার সাথে আছে তো, তোমার কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। কিন্তু নিখিল দেখ, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, তার মধ্যে কেন ওই লোকটা এরকম কথা কেন বলবে? না না শ্যামা, ওই জন্যই ভয় পাচ্ছে, আমি জানি। নিখিল, নিখিল সাবধানে থাকিস, হ্যাঁ? কালকে দাদামশাই এসে যাবেন তো, আমি সমস্ত কিছু দাদামশাইকে বলবো, নিশ্চয়ই কিছু একটা বার করবেন উনি। শ্যামা, শ্যামা তুই এই ঘরে থাক, হ্যাঁ? আমার আমার আজ ঘুম আসবে না, আমার কালকে দাদামশাই এলে আমাকে সমস্ত বলতে হবে। নিখিল সাবধানে থাকিস, শ্যামা কোথাও যাবি না কিন্তু। হ্যালো, কী বললে? 15 সেপ্টেম্বর? ওকে, তাহলে ওই দিনেই নিখিল চৌধুরীর মৃত্যুর খবর ইতিহাসে থেকে যাবে। দেখো, আমি এভাবে রাত্রিবেলা রেকর্ড করতে পারবো না, তুমি ওনাকে বারণ করে দাও না। আমিও ঠিক বুঝতে পারছি না রমেন দাসবাবু এত রাত্রিরে কেন রেকর্ডিং করতে চাইছেন, বুঝলাম নিশ্চয়ই ওনার কোনো কারণ হবে। না না দেখো, তুমি বুঝতে পারছো না, এভাবে রাত্রিবেলা কি কখনো গান গাওয়া যায়? গান গাওয়ার উপযুক্ত সময় হলো ভোরবেলা। তুমি দেখো না, যত বড় বড় গায়ক গায়িকারা আছে সবাই তো ভোরবেলা উঠেই রেওয়াজ করে। তুমি ওনাকে বারণ করে দাও না, আমার এভাবে সত্যি রেকর্ড করতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওনাকে একটা ফোন করছি। কৃষ্ণকলের বর ফোন করছে। বলো ভাই। আমি নিখিল বলছিলাম, কৃষ্ণকলের হাজবেন্ড। বুঝতে পেরেছি, আর এটাও বুঝতে পেরেছি যে তুমি কোনো একটা দরকারে আমাকে ফোন করেছো। তবে তুমি যদি এটা বলো যে কৃষ্ণকলি রাতের বেলা রেকর্ডিং করতে পারবে না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, সব কিছু একেবারে আটকে যাবে। আসলে আমি বলছিলাম কৃষ্ণকলি চাইছেন রাত্রির বেলা রেকর্ডিং না করে সকালে রেকর্ডিং করতে, মানে সকালে ওনার গলা ভালোভাবে খোলে। আর তাছাড়া আপনি তো রেডিওতেই ওনার গান শুনেছেন, আর রেডিওর প্রোগ্রামও সকালবেলাই হয়, তাই আমি রিকোয়েস্ট করছি যদি ওনার রেকর্ডিং সকালে করা যায় তাহলে তাহলে খুব ভালো হয়। নিখিল, আসলে আমি তো সকালে রেকর্ডিং করি না, আমার না এই রাতের নিস্তব্ধতাটা বড্ড ভালো লাগে। আমার মনে হয় সারাদিনের কাজ শেষ করবার পরে রাত্রেবেলাটাই হচ্ছে সঙ্গীত সাধনার উপযুক্ত সময়। তোমরা আমার যতগুলো গান শুনেছো, কালজয়ী গান, আমার যতগুলো যুগলবন্দী গান শুনেছো, সবগুলো কিন্তু রাত্রেবেলায় রেকর্ড করা। তাছাড়া সূর্য ডোবার পরে না চারিদিকে একটা প্রশান্তি থাকে, তাছাড়া রাতের অন্ধকারেই তো লুকিয়ে থাকে একজন প্রকৃত গায়কের অনুভবের গভীরতা, আর সেই গভীরতা থেকেই তো সঙ্গীতের সৃষ্টি।
আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলছি নিখিল। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু একটা কথা আমি আপনাকে ক্লিয়ারলি বলতে চাই, কৃষ্ণকুলের পক্ষে রাত্রিবেলা রেকর্ডিং করা পসিবল না, এটা ওনার হয়ে আমি আপনাকে জানিয়ে দিলাম। তাহলে তাহলে কৃষ্ণকুলে যেটা বলছে সেটাই হোক, দিনের বেলায় না হয় গানের রেকর্ডিং হবে। তবে কি জানো তো, মানে আমি দিনের বেলায় কতটা ভালো গান রেকর্ড করতে পারবো, গাইতে পারবো আমি জানি না। দেখুন, আমি আপনাকে জাস্ট একটা কথাই বলতে চাই, আপনি তো সাধক মানুষ, তাই আপনার সাধনা সকাল থেকে শুরু হওয়ার কথা, তাই না? হ্যাঁ, তা তো হয়ই। আসলে কি জানো তো, যখন অনেকগুলো মানুষ মিলে প্রশংসা করে, একজন শিল্পী যখন খ্যাতির একেবারে শিখরে থাকে, তখনই হয় খ্যাতির বিড়ম্বনা। বলতে পারো আমার সাথেও সেরকম কিছুটা হয়। তবে হ্যাঁ, কৃষ্ণকলি একেবারে ঠিক কথা বলেছে, সকালের ওই পবিত্র সময়েই রেকর্ডিংটা করা উচিত, আর আমি সেটাই করব। তাহলে কাল সকাল 8টায় আমি রেকর্ডিংয়ের ব্যবস্থা করছি। আমি আমি রেকর্ডিস্টকে বলে দিচ্ছি, তুমি কৃষ্ণকলিকে বলে দিও। হ্যাঁ, ওকে। তাহলে এখন রাখি ভাইটি। আসলে আমি তো এখানে একা, তাই তুমি কাউকে দেখতে পাচ্ছ না কৃষ্ণকলি। কি বলতে চাইছেন আপনি? আমি এটাই বলতে চাইছি যে আজ তোমার অহংকার আমি ভাঙবো। তুমি সবসময় তোমার বরকে বলতে না যে তুমি তুমি আমার সাথে গান গাইতে চাও না? কেন গো, আমি কি খুব খারাপ লোক? হ্যাঁ, মানে দেখলে মনে হতে পারে যে আমি খারাপ লোক, কিন্তু অতটাও খারাপ লোক আমি না, বিশ্বাস করো। সব বিষয়ে পারফরমেন্স আমার বেশ ভালো। তুমি তুমি চাইলে পরীক্ষা করে দেখতে পারো, এসো। সম্বন্ধে আমি যেটা ভেবেছিলাম সেটা একদম ঠিক ভেবেছিলাম। আপনি গান বাজনার পেছনে আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য? উদ্দেশ্য আমার তো অন্য উদ্দেশ্য আছে। হ্যাঁ, দেখুন, আপনি যদি কিছু করার চেষ্টা করেন সেটা কিন্তু একদম ভালো হবে না। আমার স্বামী বাইরে বসে আছে, আমি কিন্তু আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম। চিৎকার করবে? চিৎকার করবে? চিৎকি চেঁচাও, চেঁচাও, ছোট ছোট চেঁচাও, মন দিয়ে চেঁচাও, গলা খুলে চেঁচাও। তোমাকে তো আগেই বলেছি এটা সাউন্ড প্রুফ স্টুডিও, তোমার আওয়াজ বাইরে যাবেই না। ছি, আপনার লজ্জা করে না একজন গায়িকাকে ডেকে নিয়ে এসে ছোট করতে? আগেই বললাম কৃষ্ণকলি, এটা সাউন্ড প্রুফ স্টুডিও, এখান থেকে তোমার আওয়াজ বাইরে যাবে না। দেখো, তোমার মতো অনেক গায়িকাকে আমি দেখেছি, কিন্তু প্রথম দিন থেকে তুমি যে ঠাট্টা আমাকে দেখিয়েছ না, তার জন্য এবার তোমাকে আমি সভ্যতা, ভদ্রতা এসব কিছু শেখাবো। হ্যাঁ, কিভাবে নিজেকে, তুমি কত বড় গায়িকা, কত বড় গায়িকা তুমি! এই রমেন দাসকে ধরা না দিয়ে আজ পর্যন্ত কেউ কেউ এগোতে পারেনি। তুমি কি ভেবেছিলে, কি ভেবেছিলে তুমি? তুমি অহংকার দেখিয়ে আমাকে রমেন দাসকে ফিরিয়ে দেবে? অহংকার দিয়ে আমাকে ফিরিয়ে দেবে? কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ?
তুমি একটা বড় স্টেজ প্রোগ্রাম, একটা হিট প্রোগ্রাম করেছো বলে ধরাকে সরা জ্ঞান করছো না? হ্যাঁ, আমি তোমার জন্য এতদিন ধরে যে অপেক্ষা করলাম সেটার কি হবে বলো? এই অন্যায় শাস্তি কিন্তু আপনি পাবেন। আমার আমার স্বামী যদি জানতে পারে আপনার এমন অবস্থা করবে সেটা আপনি ভাবতেও পারবেন না। ভাবতে চাইও না কৃষ্ণকলি, আমি ভাবতে চাইও না। নিখিল আমার কি করবে, কি করবে? যেটা বলছি সেটা করো, রেকর্ডিংটা করে এখান থেকে চলে যাও। আর এখানকার কথা যদি বাইরে বেরিয়েছে তাহলে তোমার কিন্তু গানের ক্যারিয়ারটা আমি একেবারে শেষ করে দেবো। তোমার জন্য অত দূর থেকে আমি এসেছি আমেরিকা থেকে শুধুমাত্র তোমাকে কাছে পাবো বলে। আরে আমাকে তো কাজটা তাড়াতাড়ি শেষ করে আবার আবার ফিরে যেতে হবে, তাই না? এক্সকিউজ মি, শুনুন না, বলছিলাম এখানে কোনো মনিটর আছে? তাহলে আমি শ্যামাকে একটু দেখতে পারতাম। না এখানে তো ওসব কিছু, তবে আপনি কোনো টেনশন করবেন না, এতক্ষণে রেকর্ডিং শুরু হয়ে গেছে। তাহলে আমার হঠাৎ এত টেনশন হচ্ছে কেন? শ্যামা কি ঠিক মতো গান গাইতে পারছে না? কিন্তু অন্যায় করছেন বলে দিলাম, সরে যান, সরে যান। আমি বলছিলাম যে দু বাড়িতে এভাবে অনুষ্ঠান করার কি কোনো দরকার আছে? মানে এক জায়গায় করলেই তো মিটে যায়, তাই না? এটা তুমি কি বলছো শ্যামা? না না শ্যামা, এটা তুমি ঠিক বলছো না। তুমি যদি বাপের বাড়ি না যাও তাহলে নিখিল বউ আনতে যাবে কি করে? আর নিখিল যদি বউ আনতে না যায় আমরা বরযাত্রী কিভাবে যাব? দেখো এখন তো মানে বর্ষাকাল, গ্রামের রাস্তা তো পুরো কাদা কাদা, মাটির রাস্তা যা হয় আর কি। তো আমার খুব ইচ্ছা নাচতে নাচতে সবাই গ্রামের রাস্তা দিয়ে বরযাত্রী যাবো। ও মা, এখন তো আমাদের বাড়ির সামনের রাস্তাটা পাকা হয়ে গেছে। পাকা হয়ে গেছে? এ বাবা, আমি ভাবলাম হাফ প্যান্ট পরে বরযাত্রী যাবো। অশোক, তোর না সবকিছুতে ইয়ার্কি। জানো তো বর্তিদি, আমার না কেমন একটা লাগছে। আচ্ছা সত্যি কি আমার ও বাড়িতে বিয়ে হবে? হ্যাঁ হবে তো। আসলে কি বলতো বর্তিদি, বিয়ের পর তো এ বাড়ি ছেড়ে তেমন একটা কোথাও থাকাই হয়নি, আর আজকে বাড়ির বাইরে এত দিন থাকতে হবে ভেবে মনের ভেতরটা না কেমন একটা করছে। অবশ্য জানো তো একদিকে ভালোই হবে, ও বাড়ির সবার সঙ্গে একটু সময়ও কাটানো হবে, গোপালের সঙ্গে একটু দেখা হয়ে যাবে। জানো তো বর্তিদি, আমার বাবা মায়ের স্বপ্ন ছিল যে আমার বড় করে ধুমধাম করে বিয়ে দেবে, আর আজ আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। মানে শুধু তোমার বাবার ইচ্ছে পূরণ হবে সেটা ভেবে ভালো লাগছে, আর তোমার ইচ্ছে পূরণ হবে না? তুমি না বর্তিদি, থাক আর লজ্জা পেতে হবে না। তোমার চোখে মুখে আনন্দ যে ঝরে পড়ছে সেটা আমরা সবাই বুঝতে পাচ্ছি, আর আমার ঠাকুরপো তো সারাক্ষণ শ্যামা শ্যামা করেই যাচ্ছে, একেবারে সারাক্ষণ যেন চোখে আড়াচ্ছে। হ্যাঁ আমরা যাই বুঝলে পাপিয়া, তারপর তুমি শ্যামাকে যত খুশি লেক পুল কর, তারপর দেখলে হয়তো শ্যামা ধরনী দিদা হও বলে ভেতরে ঢুকে গেল। এই শোন না, বাবা বলে গেল না যে ইনভিটেশনের লিস্টগুলো তৈরি করতে ঠিকঠাক? চো চো চো, দাঁড়িয়ে আছিস কি? চল চল চল, এক মিনিট এক মিনিট এক মিনিট, শ্যামা ব্যাগটা গুছি নিও, কালকে বাড়িয়ে দিতে হবে তো। অশোক চল, অনেক হয়েছে। শ্যামা আমি চাই তোমার জীবনের এই মুহূর্তটা সোনায় মোড়া থাকুক, আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা দুজনে এইভাবেই একে অপরের কাছাকাছি থাকো। তোমরা দুজন দুজনকে যদি এইভাবে ভরসা করো না, দেখবে পৃথিবীর কোনো শক্তি তোমাদের দুজনকে আলাদা করতে পারবে না।
উঠুন। আস্তে আস্তে, আঘাতটা আপনার খুব ভালোই হয়েছে। আমি অবশ্য খুব ভালো করে ড্রেসিং করে দিয়েছি, কয়েকটা দিন আপনাকে রেস্টে থাকতে হবে, আর আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। গুরুজি, ট্রেনের টিকিটটা বুক করে দিই। টিকিট মাই, টিকিট মাই ফুট। আমাকে আমাকে যখন মারছিল তখন আমাকে আমাকে বাঁচাতে পারলি না কেন? হ্যাঁ, ওর বরকে ওর বরকে মারতে পারলি না? কি বলছেন গুরুজি, আমি নিখিল চৌধুরীকে হাত তুলবো? অত বড় একজন মশলা কোম্পানির মালিকের ছেলে, চারিদিকে অত সুনাম, ওর গায়ে হাত তুলে তো আমাকে লক আপে ঢুকে যেতে হতো গুরুজি। আমার আমার সাথে এতদিন থাকবার পরেও তো তোর এত ভয় হয় কি করে? তো ভয় পাবো না গুরুজি। ভেবে দেখুন, আজকে আপনি যা কাণ্ড ঘটালেন, এরপর যে ওরা থানা পুলিশ করেনি, এই আমাদের ভাগ্য ভালো। নইলে নইলে প্রেস মিডিয়া এসে একেবারে যা তা কাণ্ড ঘটে যেত। আপনার রেপুটেশনের কী অবস্থা হতো একবার ভেবে দেখেছেন গুরুজি? কি গুরুজি, আপনি এখান থেকে চলে যান বুঝলেন, জল বেশি দূর গড়াবার আগে আপনি এখান থেকে চলে যান। আমি এখন চলে গেলেও ফিরে আমি আসবই, ফিরে এসে ওই কৃষ্ণকলি আর ওর বরকে, ওদের দুজনের জীবন আমি একেবারে নরক করে দেব। কৃষ্ণকলির খুব গান গাওয়ার শখ, তাই না? গান গাইবে। ওর কেরিয়ার আমি যদি বরবাদ না করে দিতে পারি, তাহলে আমার নাম ও রমেন দাস না। শ্যামা, তুমি রেডি তো? চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি তৈরি যাচ্ছি। এই যে তোমার আসল কৃষ্ণ তো চলে এসেছে, তাকে সামলাও এবার। বর্তিতে তুমি কটা দিন তো তার সাথেও দেখা হবে না, তো সেটা কিভাবে তুমি সামলাবে সেটা তুমি জানো। তুমি না বর্তিতে, এই বিজলি চলো এক্ষুনি নিচে চলো। এই দাঁড়াও দাঁড়াও, বিজলি কোথায় যাবে? তোমাকে যেতে হবে এবার, সবাই ওয়েট করছে নিচে। নিখিল বলছি তোমরা দুজন কথা বলো না। এই বিজলি, না না শোনো না বর্তিতে, বর্তিতে এই চল। কি হলো শ্যামা, তুমি কাঁদছো কেন? এবারের বিয়ে তো আমাদের দুজনের জন্য খুব আনন্দের। দেখো, তুমি এইভাবে কাঁদলে কিন্তু আমি আমি ভীষণ কষ্ট পাবো। কথা দিলাম, আমি অফিস থেকে ছুটি নিয়ে নিচ্ছি, বর্দা ভাইকেও ইনফর্ম করে দিচ্ছি। আর শোনো, বিয়ের সব কাজ মানে খাওয়া দাওয়া প্যান্ডেল এই সব কাজ তো মেজদা ভাই, বর্দা ভাই আর বাবা নিয়ে নিয়েছে, তার মানে আমার কোনো কাজ নেই। এই কটা দিন আমি তোমাকে ভেবেই কাটিয়ে দেবো। কি হলো? তবু আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, ওই রমেন দাস যদি তোমার কোনো ক্ষতি করতে চায়। শ্যামা, রমেন দাস লোকটা কোনো ক্ষতি করবে না, কারণ সে নিজের রেসপেক্ট বাঁচানোর জন্য বিদেশ চলে যাবে। জানো তো, সেদিন রাতে আমি হঠাৎ স্বপ্ন দেখলাম, কেউ বা কারা তোমাকে ছদ্মবেশ নিয়ে মারার চেষ্টা করছে। আমি কেন এরকম স্বপ্ন দেখলাম? শ্যামা শ্যামা প্লিজ, নিজের গ্রামে যাওয়ার আগে এইভাবে দুশ্চিন্তা করো না। আর আমি তো তোমাকে বললাম যে এই কদিন আমি বাড়ির বাইরে পা অবধি রাখবো না, সোজা তোমার গ্রামের বাড়ি যাব, তোমাকে বিয়ে করব আর এই বাড়িতে নিয়ে আসবো। তারপরে না, তারপর না, তারপর আমাদের
ফুলশয্যা হবে, আমরা দুজনে মিলে হানিমুন যাব, তারপর না হয় আমি আবার কাজে জয়েন করব, কিন্তু ততদিন আমি শুধু তোমার সাথেই থাকব। দেখেছো, তুমি আবার আমার কথা শুনছো না, হালকা ভাবে নিচ্ছ। না শ্যামা, আমি তোমার কোনো কথা হালকা ভাবে নিচ্ছি না, তোমার সব কথাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এত টেনশন নিও না, তুমি যেইভাবেই বাড়িটা ছেড়ে যাচ্ছ, ফিরে আসার পর ঠিক সেভাবেই পাবে, বুঝলে? আর তাছাড়া তুমি তো নিজেই বল, তোমার কৃষ্ণ সবসময় তোমার সঙ্গে আছে, তোমার কৃষ্ণই না হয় আমাকে শত্রুদের থেকে প্রোটেক্ট কর। সবাই ওয়েট করছে, চলো। ছোট কর্তা, এই শ্যামা, না শ্যামা, আমাকে তুমি প্রণাম করবে না। আমি তো বলেছি আমরা সবার আগে ভালো বন্ধু, এই বন্ধুত্বই হলো আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের আধার, আর আমরা কখনো একে অপরকে ভুল বুঝব না। কেন জানো? কারণ আমরা পরস্পরকে ভালো বন্ধুর মতো বুঝি। তুমি যেমন আমার বন্ধু, ঠিক তেমন তুমি আমার স্বামীও। আর মেয়েরা তার নিজেদের স্বামীদের প্রণাম করেই সম্মান দেয়, এটাই নিয়ম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই নিয়মটা না হয় বিয়ের পরে সেরে নিও। এবার চলো, সবাই ওয়েট করছে।